আজ 26শে নভেম্বর সংবিধান দিবস উদযাপন। সংবিধান সভা কর্তৃক ভারতীয় সংবিধান গ্রহণের 70 বছর পূর্তি উপলক্ষে 26শে নভেম্বর সংবিধান দিবস উদযাপনের অঙ্গ হিসেবে সারা দেশ জুড়ে একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। সংবিধান দিবস উদযাপন উপলক্ষে আজ রানাঘাটে বিজেপির নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার পক্ষ থেকে ডক্টর বি আর আম্বেদকরের আবক্ষ মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে এই দিনটি পালন করা হয়। শ্রদ্ধা জানানো হয় ডক্টর আম্বেদকরকে। উপস্থিত ছিলেন বিজেপির নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সভাপতি বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায়, বিজেপি কাউন্সিলর কামনাশীষ চট্টোপাধ্যায় সহ বিজেপির জেলা নেতৃত্বরা। আমাদের রানাঘাট শহর মন্ডলের যুব সভাপতি শুভঙ্কর সাহা উপস্থিত আছে, তিনি শ্রদ্ধা জানাচ্ছে। আমরা ভুলিনি, ভুলছি না। ভারতবর্ষের যে পবিত্র সংবিধান, আজ থেকে 70 বছর আগে বি আর আম্বেদকরের নেতৃত্বে যে রচিত হয়েছিল এবং সেটা গ্রহণ করবার জন্য তিনি পেশ করেছিলেন, এটা নিশ্চিতভাবে এই দিনটি অত্যন্ত আমাদের কাছে পবিত্র দিন। এই দিনে আমাদের এখানে আম্বেদকরের যে মনমোহন মূর্তি, আমরা তাকে শ্রদ্ধাঞ্জলি জানাবার জন্য এখানে উপস্থিত হয়েছিলাম। তার মর্মর মূর্তিতে মাল্যদানের মধ্যে দিয়ে এই দিনটি আমরা উৎসর্গ করলাম।